দীর্ঘ 38 বছর নার্স হিসেবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন আয়েশা সিদ্দিকা। জীবনের এই প্রান্তে এসে হাজারো জন্ম মৃত্যুর সাক্ষী হয়েছেন তিনি। স্বাস্থ্যসেবায় সফলতার পাশাপাশি পেয়েছেন রোগীদের ভালোবাসার পরশুক। যখন একটা রোগী মারা যায় তখন কিন্তু আমাদের খুবই কষ্ট হয়। একটা রোগী সুস্থ হয়ে বাড়ি যায় তখন কিন্তু আমাদের খুব আনন্দ হয়, মনে হয় যে ওনাদেরকে আমরা জড়াই ধরি এবং অনেক সময় রোগীরাও জড়াই ধরে আমাদের। আমি নিজকে খুব ধন্য মনে করি যে নার্সিং পেশা আসার পর। আয়েশা সিদ্দিকার মতো অসংখ্য নার্স এভাবেই ডায়াবেটিস সহ বিভিন্ন রোগীদের সুস্থ করে তুলছেন। জীবন বাজি রেখে রোগীদের মুখের হাসিতেই পরিতৃপ্ত হন সেবিকারা। প্রত্যেকটা নার্সই আমি মনে করি যে লেডি অব দ্য ল্যাম্প, কারণ একটা পেশেন্ট যখন রাত্রে যখন হাঁটে তখন পেশেন্ট যখন ডাকে তার ডাকে যে সাড়া দিল তখনই আমি মনে করি যে আমার নামাজ পড়া ইবাদত বন্ধুগী সেটাই। ওনারা যখন বলছে যে হ্যাঁ তোমাদের সেবাগুলো আমাদের ভালো লাগছে, তো সেই ক্ষেত্রে আমাদের আরও প্রেরণা যোগাচ্ছে যাতে সামনে আরও ভালো কিছু আরও ভালো সেবা করতে পারি। বাবা মা যখন কটু কথা বলে আমাদের যেভাবে মেনে নেই সেভাবেই আমরা মেনে নেই, যে তাদের আপনজন ভেবে আর কি। ড্রাগ ডিসিপ্লিন ডায়েট এই তিনটা দিক যদি আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারি তো ডায়াবেটিসটা অবশ্যই নিয়ন্ত্রণ করা সম্ভব। ডায়াবেটিস পেশেন্টদের হচ্ছে 6 বেলা একটা খাবার খেতে হয়, তো ওই অনুযায়ী ওনাদেরকে পরিচর্যা করা হচ্ছে। আমরা যখন পেশেন্টের কাছে যাই এবং পেশেন্টের কাছে সমস্ত জিজ্ঞাসাবাদ করি যে এখানে যারা কাজ করতেছে নার্সরা যারা কাজ করতেছে আপনাদের কীভাবে হ্যান্ডেলিং করছেন তারা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা রোগীরাও নার্সদের পরম মমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছেন। ব্রাদাররা এবং সিস্টাররা অত্যন্ত আমায়ী এবং অত্যন্ত ধৈর্যশীল, আমি দোয়া করি ওদের জন্য। আমার স্ত্রী ছেলেমেয়েরা যেটা তার থেকে ওনারা সার্বক্ষণিকভাবে দেখাশোনা করে। আমি তো অভাব মনে করছি না, যখন ডাকছি তারা সঙ্গে সঙ্গে সাড়া দিচ্ছে। বেসরকারি তথ্য মতে দেশে রেজিস্টার্ড নার্সের সংখ্যা 70,000, এদের মধ্যে সরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন 40,000-এর মতো। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতি বছর প্রশিক্ষণপ্রাপ্ত নার্স বের হচ্ছেন অন্তত 12,000। এরপরও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বাংলাদেশে নার্স প্রয়োজন 3 লাখের অধিক। চাহিদা অনুযায়ী এখনও নার্সের স্বল্পতা রয়েছে প্রায় 2.5 লাখ। চিকিৎসকদের পাশাপাশি নার্সরাও যেন ডায়াবেটিস প্রতিরোধ সহ অন্যান্য সেবায় যথাযথ ভূমিকা রাখতে পারেন, সেজন্য নার্সদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। যে মানুষগুলো তাই আমাদেরকে সেবা দিচ্ছেন তাদেরকে যেমন তাদের নিজেদেরও কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে, তাদের নিজেদেরও যেমন দক্ষতা অর্জনের প্রয়োজন আছে, এবং তাদেরকে দক্ষ করবার জন্য বাংলাদেশ সরকার থেকে শুরু করে প্রত্যেকটি হাসপাতালে নিজস্ব ব্যবস্থাপনা যেমন থাকা উচিত, থাকা উচিত দেশের বাইরে যেখানে উন্নত দক্ষতা অর্জনের সুযোগ আছে সেই সমস্ত বিশ্বে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তাদেরকে যদি দক্ষ করে তোলা যায় কেবল তখনই চিকিৎসা ব্যবস্থা উন্নত করা সম্ভব। সেবার মান বাড়াতে হলে অবশ্যই নার্সিংয়ের দক্ষতার মান বাড়াতে হবে, তাদের সংখ্যা বাড়াতে হবে। এছাড়াও হাসপাতালে রোগীদের অবস্থান সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে এভিডেন্স বেসড নার্সিং প্র্যাকটিস চালু সহ দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে নার্সদের স্বল্পমেয়াদী প্রশিক্ষণের আওতায় আনার আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, ডক্টর টিভি, ঢাকা।